মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসগৃহর বুধবারর পুয়ার দৃশ্য। মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছে এজন ধর্মগুরুয়ে, পিন্ধনত সুধা বগা সাজ, মূরত পাগুড়ি, দুয়ে হাহিমুখে কথা পাতিছে। মুখ্যমন্ত্রী নিজে সামাজিক মাধ্যমত দিছে এই ভিডিও। শেহতীয়াকৈ সমগ্র দেশতে অতি চর্চিত হয়ে পড়েছে এই বিশেষ ব্যক্তিজন। ব্যক্তিজনের নাম ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। জানা যায় বাগেশ্বর বাবা হিসাবেও। বাত কিয়া হমনে তো মঙ্গলাশীষ আশীর্বাদ দিয়া, আর সাধু বাত কিয়া করতা হ্যাঁ, রাজনেতা তো হ্যাঁ, তো বস ওই আশীর্বাদ দিয়া কে যাও সব মঙ্গল হবে আর আপকে আসাম প্রদেশ কা উত্থান হবে। উনোনে সমুচে আসাম কি উন্নতি কে লিয়ে অর্জি লগাই বাগেশ্বর বালাজি কে চরণো মে, বহুত জলদি বাগেশ্বর ধাম ভি আ রহে হ্যাঁ। মুখ্যমন্ত্রী প্রশংসাত পঞ্চমুখ বাগেশ্বর বাবাই হিমন্ত বিশ্ব শর্মাক দিলে হিন্দুর সিংহ আখ্যা। আপকো সন্দেহ লগ রহা হ্যায় ক্যা, যো সনাতন কি বাত করে বো হিন্দু শের হি হ্যায়, আর কিসি কো আগর সন্দেহ হ্যায় তো প্রমাণপত্র হমসে লে লে। মঙ্গলবারে গুয়াহাটিলে অহা বাগেশ্বর বাবাই নিশা হোটেল রেডিশনত কটায়। বুধবারে মুখ্যমন্ত্রী সাক্ষাতর লগতে তেও কামাখ্যা মন্দিরও দর্শন করে। নবরাত্র কে প্রথম দিবস আর হিন্দু নববর্ষ কে প্রথম দিবস পর সনাতনীয় সংস্কৃতি কো জগানে কে লিয়ে হামারে বড়ে হি প্রিয় আসাম কে মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, যো কই দিনো সে উনকা আগ্রহ থা আর ইউ কহেন কি হিন্দু শের, তো উনকে আগ্রহ পর ভগবতী মা কামাখ্যা কো দণ্ডবত প্রণাম করনে আয়ো। ধন্য হ্যায় আসামবাসী যো ভগবতী মা কামাখ্যা কি ছত্র ছায়া মে রহে। কোনে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী উরফে বাগেশ্বর বাবা? ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মধ্যপ্রদেশের এজন স্বয়ম্ভূ ভগবান। মধ্যপ্রদেশের সাতারপুরের বাগেশ্বর ধাম মন্দিরত তেওঁর আশ্রম। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর অলৌকিক শক্তিত বিশ্বাসী বিশাল সংখ্যক অনুগামী আছে। 26 বছরের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীয়ে অনুগামী সকলের মনস্তত্ত্ব অধ্যয়ন করিব পারে বলে দাবি করে। শেহতীয়াকৈ মহারাষ্ট্রের একটা অন্তবিশ্বাসী বিরোধী সংগঠনে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীক নাগপুরের নিজের অলৌকিকতা দেখাবলৈ প্রত্যাহ্বান জানার পিছত শাস্ত্রীয়ে তারপর পলায়ন করেছিল। এই বিতর্কর সূত্রপাত হওয়ার পিছরেপরা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সামাজিক মাধ্যমত যথেষ্ট চর্চিত হয়ে পড়েছে। সত্তরপুরের আশ্রমত অনুগামী সকলের বাবে বাগেশ্বর বাবায় নিয়মিয়াকৈ সৎসং অনুষ্ঠিত করে, যত সমাগম হয় বিশাল সংখ্যক ভক্তর। অসম ভ্রমণ করে আপ্লুত বাবাই শীঘ্রে অসমতো সৎসং অনুষ্ঠিত করিব। হ্যাঁ, বহুত জলদি হম ইহাঁ পর কথা করেঙ্গে। আজ হেমন্ত বিশ্ব শর্মা সে ইহাঁ কে যো মুখ্যমন্ত্রী, উনোনে কাহা গুরুজি এক বার আপ কথা কিজে, হম বহুত জলদি ইহাঁ পর কথা করেঙ্গে। ভারত এখন হিন্দু রাষ্ট্র বলিও দাবি করেছে এইজন বাবাই। হিন্দু রাষ্ট্র তো হেই হে, ঘোষণা কি বাকি হে, কে আপ নেই চাহতে হো? হ্যাঁ তো হোনা চাহিয়ে, বাস আপ চাহে লো জিস দিন উসি দিন হো জায়েগা। এইজন বাবার অতর্কিতে করা অসম ভ্রমণক লৈ ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ।